আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুম রহমান। এবারে বিস্তারিত সংবাদ। চলমান বিধিনিষেধ 5 তারিখ থেকে 10 আগস্ট রাত 12টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের সুযোগ রাখা হয়েছে। আগামীকাল থেকে সব ধরনের শিল্প কলকারখানা খোলা রাখা যাবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এদিকে রাজধানী সহ সারা দেশে ভেঙে পড়েছে লকডাউন ব্যবস্থা। সব সড়ক মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। ব্যক্তিগত গাড়ি চলাচল বাড়ায় বিভিন্ন সড়কে যানজট দেখা যায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ির সঙ্গে বেড়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট থাকলেও বাড়তি গাড়ির চাপে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সারা দেশে চলছে কোভিড প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম। তবে 7ই আগস্ট থেকে শুরু হতে যাওয়া দেশব্যাপী গণটিকা কার্যক্রম 1 সপ্তাহ পিছিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার থেকে পরীক্ষামূলক শুরু হলেও 14ই আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানায় অধিদপ্তর। রাজধানীতে মডার্নার সঙ্গে সিনোফার্ম ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও দেওয়া হচ্ছে। জেলা উপজেলা পর্যায়ে চলছে সিনোফার্মের প্রথম ডোজ টিকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত মডার্নার টিকা নিতে আসা সৌদি আরব ও কুয়েত প্রবাসীদের উপচে পড়া ভিড় দেখা যায়। সন্ধ্যা 7টায় রওনা করছি বরিশাল থেকে, আর এখানে এসছি 3টায়। তারপরও সিরিয়ালে 200-300 ওকুলে লোকেলরা যাইতেই আছে, প্রবাসীরা রাস্তায় দাঁড়াইতে দাঁড়াইতে রোদে ফুটাও ইয়া এখন সিয়াত জিনজিনি করে। আর বলবো কি, বলার কিছু নেই। দু দিন করে দৌড়ে নিবন্ধন করছি, আবার এই মিসেসর লাগে কতদিন অপেক্ষা করলাম। কালকে মাখরিবর আগে বাড়ছি, আর ওখান মন্ত আসি হব লানিত খারা। দর্শক, এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সেলিম, রাজধানীর হাসপাতালগুলোতে টিকাদান কেমন চলছে, কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানকার, জানাবেন বিস্তারিত। মৌসুমে আমি এই মুহূর্তে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখানে কিন্তু যারা টিকা দিতে আসছেন তাই সেগুলো আসলে শেষ পর্যায়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো টিকাদান কর্মসূচি আজকের জন্য শেষ হয়ে যাবে। এখানে বেশ সুশৃঙ্খলভাবে সবাই টিকা দিয়েছেন এবং এখানে শুধুমাত্র মডার্নের প্রথম ডোজ এবং ফাইজারের সেকেন্ড ডোজ আসলে দেওয়া হচ্ছে। সবাই আসলে এখানে টিকা দিয়েছেন, সবাই আসলে খুব সুশৃঙ্খলভাবে টিকা দিয়েছেন। তবে এর চেয়ে কিন্তু একটু ভিন্ন চিত্র আমরা দেখে এসেছি ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে কিন্তু কয়েক হাজার টিকা গ্রহীতা এখনও কিন্তু অপেক্ষা করছেন, কারণ সেখানে আপনার মডার্নার যে টিকা সেটি কিন্তু যারা বিদেশে যাবেন প্রবাসী বাংলাদেশি তাদের টিকা দেওয়া হচ্ছে এবং সবাই কিন্তু দূর দূরান্ত থেকে এসছেন এবং টিকা দিচ্ছেন। তবে তাদের টিকা দেওয়ার যে পদ্ধতি সেটি কিন্তু বেশ ধীরগতি, কারণ যারা বিদেশ যাবেন তাদের কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখনও অপেক্ষা করছে সেখানে দেখে এসছি, এবং তাদের টিকা দিতে কিন্তু বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে। তবে একটি বিষয় জানি রাখি যে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় তাদের গবেষণা টিম করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স কিন্তু পাবলিশ করেছে এবং সেখানে বলা হয়েছে যে বর্তমানে যেটি ভারতীয় ভ্যারিয়েন্ট বলা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট, সেটি কিন্তু 98% মানুষ যে আক্রান্ত হচ্ছে সেই ডেল্টা ভ্যারিয়েন্টে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ইউকে ভ্যারিয়েন্ট এবং মার্চ মাসে কিন্তু আফ্রিকান যে ভ্যারিয়েন্ট সেটি কিন্তু দেখা গিয়েছে। তো ডেল্টা ভ্যারিয়েন্টকে একটু শক্তিশালী ভ্যারিয়েন্ট বলা হচ্ছে এবং এটি কিন্তু বেশ মানুষের দেহে কিন্তু বেশ এক ধরনের শক্তিশালী প্রভাব তৈরি করে। তাই সবাইকে আসলে মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করতে বলা হয়েছে। তো মৌসুমি, এই ছিল আমার কাছে টিকাদান কর্মসূচি শেষ খবর। সেলিম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী সেলিম মালিক। দেশে শনাক্ত 98% করোনা রোগী ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোভিড-19 জিনোম সিকোয়েন্সিং গবেষণায় পাওয়া যায় এমন তথ্য। জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টর সুপারভাইজার ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ জানান, গত 29 জুন থেকে 30 জুলাই পর্যন্ত সারা দেশে কোভিড শনাক্ত রোগীদের ওপর এই গবেষণা পরিচালিত হয়। এতে সব বিভাগের 300 রোগীর রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং করা হয়।
বিএসএমএমইউ এর গবেষণায় 9 মাস থেকে শুরু করে 90 বছরের বয়স পর্যন্ত রোগী অন্তর্ভুক্ত ছিলেন। এক মাসের 300 স্যাম্পল এর জেনোম সিকুয়েন্সিং এ দেখা যায় মোট সংক্রমণের প্রায় 98% আমরা পেয়েছি ইন্ডিয়ান বা ডেল্টা ভেরিয়েন্ট, এর মধ্যে 1% আছে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট। বেড়েই চলেছে করোনা সংক্রমণ ও মৃত্যু। দেশের হাসপাতালগুলোতে আইসিইউ ও সাধারণ বেড সংকট চরম আকার ধারণ করেছে। অনেকে বেড না পেয়ে হাসপাতালের আশেপাশে অ্যাম্বুলেন্স বা গাড়িতে রোগীকে অক্সিজেন দিচ্ছে। চিকিৎসাধীন কোনো রোগীর মৃত্যুর পরই ভর্তি হতে পারছে এসব রোগী। গত 24 ঘন্টায় 14 জেলায় 159 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় মারা গেছে 7 জন। চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 7 জনের। ভোলায় মৃত্যু হয়েছে 5 জনের। এ নিয়ে জেলাটিতে গত 1 মাসে মৃত্যু হল 30 জনের। এছাড়াও বরিশালে 19, রাজশাহীতে 17, ময়মনসিংহে 21, চট্টগ্রামে 9, ফরিদপুর ও কুষ্টিয়ায় 22 জন এবং দিনাজপুর, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জে, রংপুরে এ ভাইরাসের কারণে আরও 52 জনের মৃত্যু হয়েছে। খারাপের দিকে যাচ্ছে চিকিৎসা ব্যবস্থা। আসলে উন্নত বেড সংকুলন, যে পরিমাণ বেড সেই পরিমাণ তার থেকে বেশি রোগী আসছে। আসলে চিকিৎসা ব্যবস্থা আসলে একটু ডেভেলপ করার দরকার। আর যেটুকু চিকিৎসা ব্যবস্থা দিচ্ছে আসলে তাদের সাধ্যের বাইরে তো সম্ভব না, আসলে আর একটু বাড়ানোর দরকার। আমরা এখন করোনা টিকা নেওয়ার জন্য আসছিলাম, এখানে যে টিকা নিব। দর্শক, করোনা পরিস্থিতির খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন এই মুহূর্তে সহকর্মী আবুল খায়ের। খায়ের, কুমিল্লায় করোনা সংক্রমণের অবস্থা এবং সেখানকার চিকিৎসা সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, মৌসুমী, কুমিল্লাকে করোনা ভাইরাসের হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। গত 24 ঘন্টায় এই জেলায় 707 জন সংক্রমিত হয়েছেন আর মারা গেছেন 7 জন। যদিও মৃতের সংখ্যাটা নিয়ে জনসাধারণের মাঝে কিছুটা কনফিউশন রয়েছে। যারা গ্রামগঞ্জে এবং প্রত্যন্ত অঞ্চলে করোনার উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন তাদের বিষয়টা কিন্তু জেলা স্বাস্থ্য অধিদপ্তরে তা লিপিবদ্ধ করা হচ্ছে না, যার ফলে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে যারা কুমিল্লা মেডিকেল কলেজ অথবা সদর জেনারেল হাসপাতালে মারা যাচ্ছেন একমাত্র ওই মৃতের সংখ্যাটাই এখানে লিপিবদ্ধ হচ্ছে, যার ফলে মৃতের সংখ্যাটা নিয়ে কিছুটা কনফিউশন রয়েছে। আর সংক্রমণ কিন্তু প্রতিদিনই 700 থেকে 800, কোনোদিন 1000, কোনোদিন 1200 সংক্রমিত হচ্ছে। আর বিশেষ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিনই যে রোগী গ্রাম অঞ্চল চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা, আক্রান্ত অনুযায়ী যে হারে আক্রান্ত হচ্ছে, সংক্রমিত হচ্ছে, সেই হারে কিন্তু চিকিৎসা সেবা দেওয়ার মতো সক্ষমতা জেলা স্বাস্থ্য বিভাগের নেই। জেলার যেই কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে আর যে সদর জেনারেল হসপিটাল রয়েছে, এই দুটি হসপিটালই রোগীতে কানায় কানায় ভরপুর। প্রতিদিনই এই দুটি হসপিটালে বিপুল সংখ্যক রোগী এসে ফিরে যাচ্ছেন চিকিৎসা সেবা না পেয়ে। আর মানুষ কিন্তু স্বাস্থ্য সচেতনতার বিষয়ে যেই প্রশাসনের পক্ষ থেকে যেই আহ্বান করা হচ্ছে তা কিন্তু যথাযথভাবে মানুষ পালন করছে না। গত 2-3 দিন যাবৎ লকডাউন কিছুটা ঢিলে ঢালাভাবে চললো। আজ সকাল থেকে আমরা দেখেছি যে নগরীর বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তারা অবস্থান নিয়েছে, তারা ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। মৌসুমী, কুমিল্লা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল খায়ের। রাজধানীর বনানী থেকে আটক ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা, পরিমণি ও চলচ্চিত্র প্রযোজক অভিনেতা নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে একাধিক মামলা করা হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মাদকদ্রব্য আইনে মামলার পাশাপাশি পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলিংয়ের পৃথক অভিযোগও খতিয়ে দেখছে র্যাব। মামলা কার্যক্রম শেষে থানায় হস্তান্তরের পর কোর্টে তোলা হবে। গতকাল রাজধানীর বনানী থেকে চিত্রনায়িকা পরিমণি ও চলচ্চিত্র প্রযোজক রাজকে আটক করে র‍্যাব। এ সময় পরিমণির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। দর্শক, এই মুহূর্তে উত্তরার র‍্যাব সদর দপ্তরে আছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে।
আশিক, পরিমণিকে আটকের বিষয়ে র‍্যাব সবশেষ কি বলছে এবং আজ কখন নাগাদ তাকে আদালতে তোলা হতে পারে? মৌসুমী, ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে রাজধানীর উত্তরে র‍্যাব সদর দপ্তরে রয়েছি। আপনি যেমনটা বলছিলেন যে তাদের পক্ষে পরিমণি এবং রাত সম্পর্কে যে সর্বশেষ যে তথ্যটি আমাদের কাছে রয়েছে, র‍্যাবের একজন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেমনটা বলছিলেন যে দুজনের বিরুদ্ধে একাধিক মামলা হতে পারে এবং সেক্ষেত্রে সেই মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা হতে পারে। কিছু তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে এবং সেই সাথে আরেকটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখি মৌসুমী, যে এই পরিমণি এবং রাজের মতো যারা এই সমাজে এই অবৈধ অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তাদের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের উপরেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং র‍্যাবের কর্মকর্তারা নজরদারি করছেন এবং তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনা হবে বলে র‍্যাবের একজন কর্মকর্তা আমাকে জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই ঠিক বিকেল 4টা নাগাদ এখানে র‍্যাব সদর দপ্তরে এই ব্রিফিং শুরু হবে আনুষ্ঠানিকভাবে এবং সেই ব্রিফিং শুরুর আগে যে প্রস্তুতি সেটি কিন্তু এখন চলছে এবং এখানে তার বনানীর বাসা থেকে যে ধরনের আলামত সংগ্রহ করা হয়েছিল বা জব্দ করা হয়েছিল সেগুলো কিন্তু এখানে হাজির করা হয়েছে, ধীরে ধীরে হাজির করা হচ্ছে এবং এই আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর মদের বোতল রয়েছে এবং সীসা রয়েছে এবং যৌনাচারের জন্য যে ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হতো সেগুলোও কিন্তু এখানে জব্দ করা হয়েছে। তো এখনকার মতো যে মৌসুমী আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যেই ঠিক 4টা নাগাদ এখানে ব্রিফ শুরু হবে এবং তারপরেই কিন্তু পরিমণি এবং রাজকে আদালতে তোলা হবে এবং সেখান থেকেই কিন্তু আমরা সর্বশেষ তথ্যটি আপনাকে জানাতে পারবো, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে পরিমণির বিরুদ্ধে আসলে আদালত কী ব্যবস্থা নেয় বা কী রায় দেয়। এই ছিল আমার কাছে র‍্যাব সদর দপ্তর থেকে পরিমণি এবং রাজের আটক সংক্রান্ত এখনকার মতো সর্বশেষ তথ্য। মৌসুমী আশিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ উত্তরা র‍্যাব সদর দপ্তর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম। বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ ঘোষণা করেছিল স্বাধীনতা বিরোধীরা, কিন্তু তারা তা টিকিয়ে রাখতে পারেনি। 15ই আগস্ট না হলে বাংলাদেশ অনেক আগেই আত্মমর্যাদা নিয়ে চলতে পারত বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রীড়াবিদ শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে শেখ কামাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শরীয়ত খানের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই, ক্রীড়াবিদ শেখ কামালের 72তম জন্মদিন উপলক্ষে সকালে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জন্মদিন উপলক্ষে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্প সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে বড় অবদান রেখেছেন শেখ কামাল। ও কিন্তু নিজের জন্য কিচ্ছু চাইনি, আমাকে বললো তুমি আমার আবাহনী ক্লাবের জন্য বুট নিয়ে এসো, ফুটবল খেলোয়াড়দের জন্য বুট, অর্থাৎ নিজের জন্য চাওয়া বা নতুন বিয়ে হয়েছে তার বউর জন্য কিছু চাওয়া সেটা না, ওই খেলোয়াড়দের জন্য কী দরকার ওটাই তার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। সেখান থেকে তার মানসিকতাটা বোঝা যায়। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর মতো শেখ কামালও বাঙালি জাতির জন্য কাজ করে গেছেন, কিন্তু কিছু মানুষ ষড়যন্ত্র করে তাদেরকেই হত্যা করেছে। সবথেকে ট্র্যাজেডি কামালের জন্য যে নূর আর কামাল একসাথে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কর্নেল ওসমানী এডিসি হিসেবে কাজ করেছে, যখন বাসা আক্রমণ করে কামাল নিচে বারান্দায় চলে যায়, ও যখন দেখে যে নূর হুদা এরা একসাথে ঢুকছে, ও তাদেরকে বলেছিল যে আপনারা এসে গেছেন, খুব ভালো হয়েছে দেখেনি বাসা কারা আক্রমণ করেছে, এই কথা শেষ করতে পারেনি, ওই নূরের হাতের অস্ত্রই গর্জে ওঠে, ওরা ওখানেই কামালকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এত বড় বিশ্বাসঘাতকতা এই বাংলাদেশে ঘটে যাচ্ছে।
বাবা ও ভাইয়ের মতো সারা জীবন বাঙালি জাতির জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় খুব সুন্দর পরিবেশ। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল একাধারে ছিলেন ক্রীড়াবিদ, সাংস্কৃতিক মনা ও যুব সমাজের আদর্শ। 1949 সালের এদিন টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামাল। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় জোর দেন তিনি। 1975-এর 15 আগস্টের কাল রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে নিহত হন এই ক্ষণজন্মা। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারের উজ্জ্বল নক্ষত্র শেখ কামাল বঙ্গবন্ধুর দ্বিতীয় সন্তান। পিতার অভাবেও তার আদর্শ ধারণ করে বড় হয়েছেন তিনি। বিপ্লবী রক্ত তার ধমনীতে, তাই জাতির দুঃসময়ে যোগ দেন মুক্তিযুদ্ধে। দায়িত্ব পালন করেন জেনারেল ওসমানীর এডিসি হিসেবে। যুদ্ধ পরবর্তী বাংলাদেশ গঠনে তরুণ সমাজের মনোবল চাঙ্গা করতে এগিয়ে আসেন ক্রীড়া সংগঠক হিসেবে, প্রতিষ্ঠা করেন আবাহনী ক্রীড়া চক্র। কামালের ইচ্ছা ছিল যে ইউনিভার্সিটিতে এসে যে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করলে কিছুদিন অধ্যাপনা করে যুব সমাজের কাজে সে নিজেকে নিয়োজিত করতে চেয়েছিল, যার জন্য আবাহনী করলো 72-তে। নিজে ক্রিকেটের ফুটবলের প্র্যাকটিস করতেন জার্সি পরে, তারপরে বাসায় আসতো, আবার গোসল করে চেঞ্জ করে আবার ইউনিভার্সিটিতে আসতো। ইউনিভার্সিটি টিউটোরিয়াল ক্লাস, আবার এই আবাহনী ক্লাবের খেলা, আবার রাতের বেলা রিহার্সেল। বলুন তো, একটা লোক তার এই ছোট্ট জীবনে 26 বছর বয়সে চলে গেল, কত কাজ একসাথে করেছে, তার মাল্টি ট্যালেন্টেড। সংস্কৃতি অঙ্গনে সমান বিচরণ ছিল বঙ্গবন্ধুর বড় ছেলের। তিনি ছায়ানটের সেতার বাদক বিভাগের ছাত্র ছিলেন, মঞ্চনাটক করতেন, ছিলেন ভালো সংগঠক। বন্ধুদের মধ্যে যারা শিল্পী ছিলেন তাদের নিয়ে স্পন্দন শিল্পগোষ্ঠী নামে একটি সংগঠনও গড়ে তোলেন। ঢাকা থিয়েটার প্রতিষ্ঠিত হয় তার হাত ধরেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল নাট্য প্রতিযোগিতা হলো, সেখানে আমাদের SM হল থেকে নাটক হলো রোলার এবং নিহত এলএমজি। কামাল অভিনয় করলো আদমের চরিত্রে, আমি লেলিন। এটা বঙ্গবন্ধু দেখেছেন, জাতির পিতা। স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে 1975 সালের 15 আগস্ট পরিবারের অন্য সদস্যদের সাথে নিহত হন শেখ কামাল। খুনিরা হয়তো তার প্রাণ কেড়ে নিয়েছে, কিন্তু তার অবদান মুছে দিতে পারেনি। এখনও তারুণ্যের আদর্শ হয়েই বেঁচে আছেন মুক্তিযোদ্ধা শেখ কামাল। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনে অবহেলার অভিযোগ তিতাসের বিরুদ্ধে। গ্রাহকদের আগ্রহ থাকলেও কচ্ছপ গতিতে চলছে মিটার স্থাপনের কাজ। রাজধানীর প্রায় 28 লাখ গ্রাহকের মধ্যে 6 বছরে মিটার পেয়েছে 2.5 লাখ। বিশেষজ্ঞরা মনে করছেন দুর্নীতির সুযোগ জিয়ে রাখতেই এই ধীরগতি। তবে দ্রুত সবাইকে মিটার দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। ত্রুটিপূর্ণ গ্যাস লাইন নিয়ে শরীয়ত খানের ধারাবাহিকের 7ম পর্ব। ক্যামেরায় ছিলেন স্বপন দেওয়ান। অপচয়, মিটার কারসাজি আর সিস্টেম লস কমাতে 2015 সালে শুরু হয় গ্যাসের প্রিপেড মিটার স্থাপনের কাজ। এতে গ্রাহকরা বিল জমা দেওয়ার ঝামেলা থেকে যেমন রক্ষা পান, তেমনি কমে মাসিক খরচ। দৌড়াদৌড়ি করতে হয় না কোথাও, কার্ড আমরা ভরতে গেলে ওখান থেকে আইসা কার্ডই কইরা এখানে এসে পাঞ্চ করে দেয়। অনেক খরচ কমে গেছে আমার, 500 বা 600 টাকা ফলে আমার মাস চলে যাচ্ছে। তবে তিতাসের এই কার্যক্রম চলছে কচ্ছপ গতিতে। নির্ধারিত 41টি এলাকার বেশিরভাগ গ্রাহক মিটার পাননি। পুরো এলাকার মধ্যে শুধু একটা বাড়িতে প্রিপেড সিস্টেম আছে, আর কোনো বাড়িতেই নাই। সাশ্রয়ী হবে এবং সার্ভিসও বোধহয় ভালো, অপচয়টা রোধ হবে আমি যতটুকু মনে করি, তো অবশ্যই আমরা চাই। প্রথম পর্যায়ে প্রিপেড মিটার দেওয়া হয় 2 লাখ গ্রাহককে। 2018 সালের মধ্যে প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও গ্রাহকদের আগ্রহ বিবেচনায় প্রকল্পের মেয়াদ 2022 সাল পর্যন্ত বাড়ানো হয়। গ্রাহক সংখ্যা বাড়ে 1,20,000, যদিও রাজধানীতে মোট গ্রাহক প্রায় 28 লাখ। প্রকল্পটি যথাসময়ে শেষ করার ব্যাপারে আশাবাদী তিতাসের মহাপরিচালক। না, মিটার যা শিডিউল দেওয়া হয়েছে আমি আসার পথে সেই শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। এই বছর যে টার্গেট ছিল এই ফিনান্সিয়াল ইয়ারে 50,000 বসানো হয়েছে, 57,000। এবছর এই ডিসেম্বরের মধ্যে আরো 50,000 বলবে। গ্যাসের প্রিপেড মিটার দেয়া হলে চুরি বন্ধ করা যাবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। আজকে 2021 সাল চলে যাচ্ছে, 7 বছর পার হয়ে গেছে, মিটার দেওয়ার কোনো খোঁজ নাই, প্রিপেড মিটার দেওয়ার কোনো খোঁজ নাই। তাহলে এই মিটার এর ব্যবসা হচ্ছে
প্রত্যেকটা বিতরণ কোম্পানিগুলো নিজেরা মিটার কিনবে, এখানে চুরি জালিয়াতি হবে, মানহীন মিটার কিনবে, সেখানে কন্ট্রাক্টর বেনিফিট পাবে, কর্মচারীরা দুর্নীতির কমিশন পাবে, এইসব বিল্ট ইন হয়ে গেছে ভেতরে। আগামী 3 বছরের মধ্যে রাজধানীর সকল গ্রাহককে আধুনিক প্রিপেইড মিটার দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পেট্রোবাংলাকে আমরা সময় দিয়েছি 2 বছরে 20 লক্ষ মিটার লাগাতে চাই। ওরা মোটামুটি একটা প্রস্তাব চলে আসছে আমাদের কাছে যে আমরা কিভাবে 10 লাখ 10 লাখ 20 লাখ মিটার নিব, প্রিপেড সব লাগাই ফেলবো, এটা কোনো ব্যাপার না। আমি বলে দিচ্ছি যে স্মার্ট প্রিপেড মিটার লাগানো, খালি প্রিপেড না, এখন স্মার্ট প্রিপেড করার জন্য। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সাভারের সিঙ্গার কারখানার গোডাউনের আগুন। এ সময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত 30 জন আহত হন। সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুল বাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় সিঙ্গার কারখানার টিনশেড গোডাউনে আগুন লাগার খবর পেয়ে 5টি ইউনিট সেখানে হাজির হয়। আগুনের তীব্রতা অনেক বেশি হওয়ায় অনেক চেষ্টার পরও পুরো গোডাউনটি পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। অন্যদিকে এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ থাকায় মহাসড়কে আটকা পড়ে কয়েক হাজার যানবাহন। পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বুধবার বিকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা পাইকবাড়ি স্কুল ও মাদ্রাসা মাঠে কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপমন্ত্রী বলেন বাংলাদেশে অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি পক্ষ চক্রান্ত করছে, কিন্তু তারা কখনো সফল হবে না। এর আগে চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজকে সরকারি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে দোয়া মাহফিলে অংশ নেন উপমন্ত্রী। মানুষের পক্ষে থাকে তিনি, মানুষের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশের মানুষের জন্য। শেখ হাসিনা ছাড়া আর কেউ বাংলাদেশের মানুষের কথা এভাবে ভাবেন না। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।